নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে টক দই ও শশা দিয়ে একটা রায়তা রেসিপি শেয়ার করব, যেটা আমাদের ওজন কমাতে এবং হজম শক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এটা নিয়মিত ট্রাই করলে তোমরাও রেজাল্ট পাবে। দেখো, আমি প্রথমেই রায়তা বানানোর জন্য যে সিগ্রেন মশলা সেটা রেডি করে নেব। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তারপর গোটা গোলমরিচ আর আজোয়ান দিয়ে দিলাম। তিনটে গোটা মশলাকেই শুকনো খোলায় ভেজে নেব। ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখো, নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর বিট লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গুঁড়ো করে নেব। দেখো, গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা শশা নিয়েছি। দেখো, আমি শশার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে শশার খোসাটাকে নাও ছাড়াতে পারো, যেহেতু এখন অনেক শশার তেতো ভাব, সেই জন্য খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। শশার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো, এইভাবে লম্বা করে চার ফালি করে কেটে নিয়েছি, আর এর ওপরের যে দানা অংশগুলো সেগুলো আমি বাদ দিয়ে দেব। দেখো, বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। দেখো, ফেটানো হয়ে গেছে। এবার যে শশাগুলোকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই শশাগুলোকে এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শশা ও টক দই দুটোই আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার একদম মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ নাও অ্যাড করতে পারো। এবার যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যদি প্রতিনিয়ত 1 মাস ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, অবশ্যই রেজাল্ট পাবে। অতিরিক্ত গরমে তোমাদের শরীরকে যদি ঠান্ডা রাখতে চাও, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি আজকে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।